ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি বাঁশিতে যে ফুঁক দেবেন, ফুঁক দেওয়ার আগে এবং পরে পরিস্থিতি কেমন হবে এবং কি অবস্থায় তিনি ফুঁক দেবেন এবং ফুঁক দেওয়ার অর্থটাই বা কতটা সময় নির্দিষ্ট হবে এবং ফুৎকার দুইবার হবে, একবার পৃথিবী ধ্বংস করার জন্য যখন কোনো ইমানদার লোক থাকবে না, সব শেষ হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো মানুষ জগতে থাকবে না, তার পূর্বে ইমানদার ব্যক্তিগণকে তুলে নেওয়া হবে অর্থাৎ মৃত্যুবরণ হয়ে যাবে, তারপরে সিংহায় ভোট দেওয়া হবে। তিনি ওই সিংহায় বাঁশিতে ভোট দেওয়ার জন্য এখন থেকে কান খাড়া করে রয়েছেন এবং উপ পেতে আছেন, মাথা নত হয়ে আছেন, কখন আল্লাহর হুকুম হবে সঙ্গে সঙ্গে বাঁশিতে ভোট দেওয়া হবে। বাঁশিতে প্রথম ফুঁকে ধ্বংস হবে, দ্বিতীয় ফুঁকে মানুষ কবর থেকে উঠে ছোটাছুটি শুরু হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাস, মানুষ কবর থেকে উঠে বের হবে সেদিন, দ্বিতীয় ফুঁক যেদিন দেওয়া হবে সেদিন কবর থেকে উঠে মানুষ বের হয়ে চলবে। সিরাহান কান্নাহু মিলা নুসুবি ওফাজন, একটি লক্ষ্য মাত্রার দিকে প্রচণ্ড বেগে ছোটাছুটি শুরু হয়ে যাবে তারা, কবর থেকে উঠেই মানুষ হতাশ হয়ে প্রচণ্ড বেগে কোথায় যাব কি হবে এই চিন্তা ভাবনা করে মানুষ প্রচণ্ড ব্যাকুলিত অস্থিরতা হয়ে যাবে। আর তার পূর্বে বার্জাকি জীবনে আমরা যারা মারা যাচ্ছি, পরপর পরপর জেনারেশন চলে যাচ্ছে, যাতায়াত পৃথিবীটা চলছে বহুদিন থেকে, এখনও চলছে, চলবে, যতদিন কেয়ামত না হবে ততদিন পর্যন্ত এই মানুষ মৃত্যু হতেই আছে। তো আমরা যারা মৃত্যুবরণ করছি কবরের শাস্তির মধ্যে, অর্থাৎ মাটি চেপে ধরা অন্যতম, সকলকেই মাটিতে একটু চেপে ধরবে। তবে খাঁটি মুমিন যারা, কিছুদিন আগে একটি বলেছিলাম যে কয়েক প্রকারের মানুষকে মাটির কোনো শাস্তি দেবে না বা হবে না, সে বাদে প্রায় মানুষেরই কবরের শাস্তি শুরু হয়ে যাবে এবং কেউ তার কাছে থেকে খুব কম লোকই বাঁচবে, যার অনার্গল আমল সাদকায়ে জারিয়া করতে করতে এবং ভালো আমল করতে করতে তার মৃত্যু হয়ে যাচ্ছে সে ব্যতি রেখে। যেমন সাদ বলে একটি বিখ্যাত সাহাবা, সে যখন মারা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি নাসাইতে এই হাদিসটি 2055 নম্বর হাদিসে উল্লেখ করে বলেন, হাজ আল্লাজি তাহারাকা লাহুল আরশ ওয়া ফাতাহাত লাহু আবওয়াব আসসামাউ ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালায়েকাতি লাকাদ জুম্মা জুম্মাতান সুম্মা ফুরিজানহু, রাওয়াহু নাসাই। 2055 নম্বর হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাজ আল্লাজি তাহারাকা লাহুল আরশ, মুআজ যখন মারা যায়, অর্থাৎ সাদ বিন মুআজ যখন মারা যায়, একটা বিখ্যাত সাহাবা, দেখুন কত ভালো সাহাবা, হাজ আল্লাজি তাহারাকা লাহুল আরশ, আল্লাহর আরশ পর্যন্ত টিপে গিয়েছিল এর মৃত্যুতে, এমন একটা ভালো মানুষ জগৎ থেকে শূন্য হয়ে গেল, একটা ভালো মানুষ জগৎ থেকে হারিয়ে গেল, অন্য জগতে চলে গেল, বার্সাকে জগতে চলে গেল, তাই তারা আফসোস করতল, আর্তনাদ করেছিল আর আল্লাহর আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছিল, আল্লাহর আরশে
কম্পন সৃষ্টি করা চারটিখানি কথা নয়। যখন বিনা দোষে কোনো পুরুষ মহিলাকে তালাক দেয়, তখন আল্লাহর আরশে কেঁপে যায় এত বড় পাপ। আর যখন একটা ভালো মানুষের মৃত্যু হয়, তখন কেঁপে যায়। তো এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু হয়, আল্লাহর আরশ থরথর করে কেঁপে গেছিল। ওফতেহাতাল্লাহু আবওয়াবুস সামা, আর আকাশের সমস্ত দরজা উন্মুক্ত হয়ে গেছিল, মানে খুলে দেওয়া হয়েছিল যে জান্নাতের হাওয়া আসুন। এত ভালো লোক, সাবউন আলফা মিনাল মালায়েকাতে, আর 70,000 ফেরেশতা এই জানাজায় অংশগ্রহণ করেছিল ইস্তেগফারের জন্য। এত ভালো মানুষ, তবু মহানবী বলছেন লাকা জুম্মা জুম্মাতান, যখন কবরে শুয়ে দেওয়া হলো, তখন তার সংকুচিত হয়ে গেছিল কবরটি। লাকা জুম্মা জুম্মাতান, এতই সংকুচিত হয়ে গেছিল, চাপ সৃষ্টি হয়ে গেছিল, চেপে ধরেছিল, এত কষ্ট, এত শাস্তি শুরু হয়ে গেল। সুম্মা পরে জানবো, তারপর মহানবীর দোয়াতে আবার সেটা প্রশস্ত হয়ে গেল, কিন্তু চাপ তো তাকে দিয়েছিল। এটা থেকে বোঝা যাচ্ছে বার্সাকি জীবন খুব ভয়ানক জীবন। ওই জীবনে আরামে থাকতে হলে এখন সেটা, এখন থেকে সে তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সেটা মহানবী কি বলেছে, সেটা বলেছে যে 5 ওয়াক্ত সালাত টাইম বাই টাইম তাকে ধীরে স্থিরভাবে পড়তে হবে, এবং তার অর্থ দোয়া, তার দোয়ার মানে, ছোট ছোট সূরাগুলির অর্থ বুঝে পড়তে হবে। এখন থেকে ওনার বল তসবি তাহলিল তাকে মনে থাকতে হবে মৃত্যু পর্যন্ত, আর সিয়াম পালন করতে হবে, তাকে নফল সিয়ামও পালন করতে হবে, এবং তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তাহলে দামি জান্নাতে তার প্রবেশ হবে। এই তিনটি জিনিস যে ব্যক্তি করতে পারলে দামি জান্নাত তার হবে। এক তো নামাজের প্রচণ্ড হেফাজত করা, এবং তাহাজ্জুদের নামাজ পড়া রাত জেগে জেগে, আর নফল সিয়াম পালন করা, এই তিনটে যার ভাগ্য হবে দামি জান্নাত তার হবে হবে ইনশাআল্লাহ, মহানবী বলেন। তাহলে বোঝা গেল এই তিনটে হলেই জান্নাত আপনার হবে। এই তিনটি কার আছে কার নাই, বা কে করিবে করি না, সেগুলো নিজেকে সমীক্ষা করবেন স্মরণকালে, যে কি বললেন হাদিসটা আর আমরা করছি কি। এগুলা নিজেকে একটু অনুভব করে, চিন্তা অনুশোচনা করে ঘুমাবেন, সারা রাত ঘুমাবেন না, উঠুন, উঠে যাবেন। আমরা প্রথম যেটা মহানবী বললেন যে ধ্বংস হয়ে যাবে, তো আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মা বাইনা নাফকাতাইনা আরবাউনা, অর্থাৎ এই দুটো যে ফোঁক হবে, ইসরাফিল আলাইহি সালাতু সালাম বাঁশিতে ফোঁক দেবেন, এই দুটো ফোঁকের দূরত্ব হবে 40। সাহাবারা জিজ্ঞেস করলেন যে বলুন তো, আরবাউনা ইয়াওমান আও শাহরান আও সনাতন, এটা কি? এই এক প্রথম ফুঁকের পরে দ্বিতীয় ফুঁকটার মধ্যে যে দূরত্ব হবে, সেটা কি 40 দিন, না 40 মাস, না 40 বছর? সাহাবারা বললেন আমরা জানি না, আল্লাহ ভালো জানে। যে প্রথম ফুঁক দুনিয়া শেষ হয়ে যাবে, দ্বিতীয় ফুঁকে আবার কবর থেকে মানুষ উঠবে, এই যে মাঝখানে কিছু অক্ষা হলো, দূরত্ব থাকলো, ডিস্টেন্স থাকলো, এই ডিস্টেন্সটা কতটা হবে, 1 মাস, না 1 বছর পর, না 40 দিন, তা জানা না। 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে, আল্লাহ ভালো জানেন। সুম্মা ইয়ামরুতুনা মিনাল
তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম ফুঁক দেওয়ার অর্ডার করে দেবেন ইসরাফিল আলাইহিস সালামকে, সঙ্গে সঙ্গে ফুঁক দেওয়ার তাকুনুল জিবালু কালহিল মানফুর, বড় বড় পাহাড় পাথর সব টুকরো বিটুকরো হয়ে যাবে, সমস্ত ছাকুনা তো হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। কে কার সঙ্গে ধাক্কা লেগে, আসমান জমিন ধাক্কা লেগে, পাহাড় পর্বত সব ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে ছাপনা তো হয়ে যাবে সব, উঠতে থাকবে তখন জীবাণু কালীন পুরুষ। আর তখন পাহাড় পর্বত সব যেরকম তুলো ধরার মতো উঠতে থাকে, ওই রকম উঠতে শুরু করে দেবে। তারপরে যখন আর একটা ফুঁক যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের দ্বিতীয় ফুঁকের পরে আল্লাহ তাআলা একটা পানি বর্ষণ করবেন, একটা সারা পৃথিবীতে একই রকমের পানি শুরু হয়ে যাবে, ইয়ানজিলুল্লাহু মিনাস সামায়ে, আকাশে পানি শুরু হয়ে যাবে। ফুঁক দেওয়া মাত্রই পানি শুরু হয়ে গেল, কয়েক মিনিটের মধ্যে পানি শেষ। মান মায়াম বতুন কামায়াম বতুল বাহন, যেমন আজকে আমাদের সরিষা বা ভেজিটেবল যে সমস্ত শাকসবজি উৎপন্ন হচ্ছে, ফসল আমরা পানি হচ্ছে, পানি দেওয়া হচ্ছে বা পাল্লার তরফ থেকে পানি হচ্ছে এবং তাতেই সব জমিন থেকে উঠছে সুন্দর করে, ওইরকমভাবে কবর থেকে উঠতে শুরু করে দেবে, সেগুলো তার দেরি হবে না, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। বা এম্বতু না কামাই এম্বতুল বাকলো, যেমন আমরা দেখছি সমস্ত পৌধা বা চারাগুলো উঠছে জমিন থেকে পানি পেয়ে, অর্থাৎ মৃত জমিনকে আল্লাহ পানি বর্ষণ করে জীবিত করে তাতে উঠছে, সেই রকমভাবে কবর থেকে মানুষ উঠতে শুরু করে দেবে। ওয়াকালা লাইসা মিনাল ইনসানে শাইউন লা ইয়াবলা ইল্লা আজমান ওয়াহিদান, আর কোনো মানুষের সেদিন কোনো রকমের কোনো জিনিসটাই থাকবে না কবরের ভিতরে, বার্জাকে জীবনে সব মানুষের মাংস হাড় হাড্ডি খেয়ে মাটি হয়ে যাবে সব, সব শেষে যাবলা ইল্লা আজমান ওয়াহিদান। মেরুদণ্ডের নিম্ন দেশে একটি হাড় আছে যেটা গুচ্ছ অস্থি বলা হয়, এই হাড়টুকুন কেবল বাকি থাকবে, আর এইটাই পানি মা পাওয়া মাত্রই সতেজ হয়ে মানুষ হয়ে উঠবে, এটাই লাইয়াবলা ইল্লা আজমান ওয়াহিদান, শুধু এইটাই থাকবে আর বাকি সব আমাদের হাড় মাটির সঙ্গে মিশিয়ে চলে যাবে, কিন্তু নবীগণের হাড় নবীগণের কোনো লাশ কিছু হবে না, শহীদগণের লাশ কিছু হবে না, যেভাবে মারা গেছেন ওইভাবেই রয়েছে এবং কিয়ামতের দিনে টাটকা তরুতাজা হয়ে উঠবে। সেজন্য তারপরে যখন সব হাড় হাড্ডি মিশিয়ে গেল, আল্লাহ ওই পানিটার বিনিময়ে সঙ্গে সঙ্গে উপযোগ করবে, আজবুল জামবে, আর ওই সেটা হলো মেরুদণ্ডের নিম্ন দেশে একটি হাড় যেটা গোচ্ছ অস্থি বললাম, ওইটা থেকে জন্ম হবে সম্মানুর ইরাক্কাবুল খালক, সারা পৃথিবীর মানব ওতে থেকে আবার জোড়া লেগে যাবে। কে কোথায় আছে, কেউ হয়তো দেখা যাচ্ছে কাউকে খুন করেছে, করে তার মাথা আছে এক দেশে আর ধড় আছে অন্য দেশে, সেটাও এক জায়গায় হয়ে যাবে। দেখা যাচ্ছে আমাদের খাতনা করা হয়েছে, মুসলমানি করা হয়েছে শিশু অবস্থায়, সেটাও পর্যন্ত জোড়া লেগে যাবে। ইউরাক্কাবুল খালক, মহান আল্লাহ তাআলা বলেন সব তার জোড়া লেগে যাবে, কিচ্ছু থাকবে না। ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিবসে সব জিনিস তার আপন আপন জায়গায় চলে আসবে, কে কোথায় চামড়া পড়ে আছে, কার নখ কোথায় কেটে পড়ে আছে আমরা এখন খোঁজ করে খুঁজেই পাবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে সব চলে আসবে।
সহি বুখারি এই হাদিসটা 4935 নম্বর এবং মিশকাতে এই হাদিসটি 5521 নম্বর। আমরা বুঝতে পারলাম যে সত্যিকার কথা সকল কি, কুল্লু বানি আদমা সব মানুষের ভাত, ইয়াকুলুহু তুরা সব মাটিতে খেয়ে ফেলবে, কুল্লু ইবনে আদমা ইয়াকুলু তুরা বানি আদমের সন্তানের সব হাড় হাড্ডি সমস্ত মাংস মাটিতে খেয়ে একদম মাটি করে ফেলবে, ইল্লা আজবুল জামবে কেবলমাত্র মেরুদণ্ডের নিম্ন দেশের গচ্ছ অস্থি হাড্ডি বাকি থাকবে, মিনহু ওর দ্বারাতেই কি করা হবে, খলকাম কি হে ইউরাক্কাবু মানুষকে আবার দ্বিতীয়বার জন্ম দেওয়া হবে এবং মানুষকে চান দিয়ে উঠে পড়বে। সেই মুসলিম হাদিসটি 2955 নম্বর। বুঝতে পারলাম যে সব এক জায়গায় জোড়া লেগে মানুষ উঠে পড়বে। এইবার আনাবি হুরাইরাতা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিজুল্লাহুল আরজা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকবিস সামাউ বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে ইয়াকবিজুল্লাহুল আরজা জমিনকে একটা হাতের তলুতে নেবেন, ইয়াউমাল কিয়ামাতি ইয়াকবিস সামাউ বিয়ামিনিহি আর আসমানকে একটা হাতের তলু নেবেন আর বলবেন ডান হাতে নিয়ে, ইয়াকুলু আনাল মালিকু আমি আজকে বাদশাহ, আজকে আমি বাদশাহর উপরে বাদশাহ, বিন মুলুক ইল আরজে জমিনে আমার উপরে প্রতিযোগিতা করে যারা করেছ অহংকার করে আত্মনাদ করে, তোমরা অহংকার করে গৌরব করে অহমিকার সঙ্গে চলেছ জগতে, গুরগিকে নিচে কাপড় পরা নিষেধ তোমরা নিজে পড়েছ, ছেলে মেয়ে পড়েছে তোমরা নিষেধ করনি, আজকে কোথায় আইনাল জব্বার, কোথায় আছো কুখ্যাত ব্যক্তি, কোথায় আছো বড় বাদশাহ, আজকে তোমার বাদশাহ চলুক, কোনো সারা শব্দ নাই। সহি বুখারিতে হাদিসটি 4812 নম্বর। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শামসু ওয়াল কামারু মুকাব্বিরাতুন ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ সূর্য এবং চন্দ্রকে কিয়ামতের দিবসে এক জায়গায় পেঁচিয়ে নেওয়া হবে, অর্থাৎ গুটিয়ে নেওয়া হবে, গোটানো হবে, মোড়ানো হবে, যেমন পাগড়ি মাথার মানুষের পাগড়ি যেমন জড়িয়ে 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 পেঁচিয়ে যেমন গোটানো হয় ছোট করে দেওয়া হয় বড় পাগড়ি, ঠিক অনুরূপভাবে মানুষকে ওই চন্দ্র এবং সূর্যকে এক জায়গায় করে জড়িয়ে নেওয়া হবে। সূরা জুমারায় রয়েছে ইউকাব্বিরুল লাইলা ওয়ান নাহার, অর্থাৎ রাত এবং দিন ঢেকে নেবে, যেমন রাত আসে আর দিন চলে যায়, দিন আসে আর রাত চলে যায়, মানে খেয়ে নেয় ওকে, ঠিক এইরকম ভাবে খেয়ে নেবে ওকে একদম তেজ্য চাওয়া। জমি আর শামস ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে আল্লাহর আরশের নিচে, যখনই সিনাই পৌঁ দেবে তখন আল্লাহর আরশের নিচে ওরা সেজদায় রত হয়ে যাবে, আল্লাহ যতক্ষণ অর্ডার না করবে ততক্ষণ আর কোনো উঠার ক্ষমতা নেই। প্রতিদিন সূর্য এবং চন্দ্র কি করে, প্রতিদিন সূর্য যখন অস্তমিত হয়ে যায় আল্লাহর আরশের নিচে চলে যায় এবং সেজদায় পড়ে যায়, আল্লাহ যখন অর্ডার করেন যাও তুমি আবার উঠো তখন উঠে পড়ে, যেদিন কিয়ামত শুরু হওয়ার সময় হয়ে যাবে সেদিন আর অর্ডার হবে না, সেদিন বলা হবে তুমি বিপরীত সাইডে উঠে পড়ো, অর্থাৎ তুমি পূর্ব সাইডে উঠতে এখন পশ্চিম দিকে উঠে পড়ো, সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, তওবার দরজা তখন বন্ধ হয়ে যাবে। এই হলো কিয়ামতের দিবসের হাওয়ালনা। আর সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইউশিরুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরজিল বাইজা, করা মহানবী বললেন কিয়ামতের দিবসে মানুষকে একত্রিত করা হবে, আগেকার পিছনকার সব লোক এক জায়গায়, এখন তো আমরা একটু ভিড় ভাট্টা হয়ে গেলেই আমাদের শ্বাসকষ্ট হয়ে যায়, বিভিন্ন রকমের কষ্ট সম্মুখীন হয়ে যায় মানুষ, ট্রেনে ভিড় হলে তখন আমরা থাকতে পারি না, যান ছটফট করে যাই, আর সেই দিন কিয়ামতের দিনে
অসংখ্যক মানুষের সমাগম হবে। ইয়াওমাল কিয়ামাতে আলা আরজি, এই জমিনের মধ্যে বাইসা হাফারা, এই জমিনে একদম কিচ্ছু থাকবে না, কোথাও উঁচ নিচ থাকবে না, আগা পেছু কিছু হবে না, কোনো গাছপালা কিছু থাকবে না, একদম মরুভূমি, একদম সমতল, সাদা জনরকম। শাদীদাতুল বায়াবিয়াজ, কঠিন, প্রচুর সাদা, কিছুই নাই, কোথাও ভয়ের যারা সব কম্পিত উঠা করে। কুরসাতিন নাকি, কুরসাতিন নাকি, একদম পরিষ্কার, কোনো জায়গায় কোনো খেয়াল কোটা কিচ্ছু থাকবে, লাইসাকি আলাম ওলা লেহাদিন, কোনো রকমের নিশান তা কিচ্ছু থাকবে না। কে আমাদের মাঠটা এত ভয়ঙ্কর মাঠ হয়ে যাবে। সেই বুখারিতে 6521 নম্বর হাদিস, এই দিকে হয়ে যাবে শাদীদুল বিয়াজ, বলা প্রচুর সাদা একদম। আর মানুষ বিভিন্ন রকমের, মানুষ বিভিন্ন দলে চলে যাবে সেদিন। তাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থেকে, হযরত আয়েশা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হালাকা। আল্লাহ নবী বললেন সেই দিন লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে যাদের কড়া ক্রান্তিভাবে যাচাই বাছাই করে হিসাব নেওয়া হবে, হালাকা, সে ধ্বংস হবে, সে জাহান্নামে চলে যাবে। মহানবী বলেন লাইসা আহাদুন ইউহাসাবু, কাউরে হিসাব নেওয়া হবে না ইয়াওমাল কিয়ামাতে ইল্লা হালাকা, যারে তদন্ত করে হিসাব নেওয়া হবে, এ কাজটা এখানে করেছিল কারণ কি, ও কাজটা ওখানে হয়েছিল কেন, এ গাফলাতে তুমি নামাজ কাজা হলো কেন, ওখানে কেন তুমি 10 দিন নামাজ পড়নি, এরকম যদি হিসাব, চুলচেরা হিসাব শুরু হয়ে যায়, মহানবী বলেন হালাকা, সে ধ্বংস হয়ে গেল, জাহান্নামে যাবে অনিবার্য। বলতো আমি, আয়েশা বলছেন আমি মহানবীকে জিজ্ঞেস করলাম, আওয়া লাইসা ইয়াকুলুন ইয়াকুলুল্লাহ, আল্লাহ কি এটা বলেননি, মহান আল্লাহ তাআলা তো বলেছেন বাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, বান্দার হিসাব খুব সহজভাবে নেওয়া হবে, এত কঠিন কেন। ওয়াকাল, তখন মহানবী বললেন ইন্নামা জালিকা, বললেন ইন্নামা জালিকা আরাজু, আর এটা তো পেশ করা হবে, ওয়ালাকিমা নুকেশাল ফিল হিসাবে ইয়াহলুকু, কিন্তু যাকে হিসাবে যাচাই বাছাই করে নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে, আর যাকে পেশ করা মাত্রই ক্ষমা করে দেওয়া হবে সে সহজ হয়ে গেল, সে জান্নাত চলে যাবে, আর যাকে প্রচণ্ড প্রশ্নর উপরে প্রশ্ন রাখা হবে আর সে উত্তর জটিল হয়ে যাবে, সে খুঁজে পাবে না, সে ধ্বংস, আর যাকে বলা হবে দুটো হিসাব নিয়ে বাস, সে তো হয়েই গেল আরাজ, মাত্র পেশ হওয়া মাত্রই তার হিসাব শেষ। হিসাবটা কতক্ষণ নেওয়া হবে, তো মহানবী বললেন একটা ফরজ সালাতের সময়, একটা মমিনের হিসাব কিয়ামতের দিনে যে 50,000 বছরের দিন হবে বিচারালয় দিবসটা, আর একটা পাক্কা মমিন পুরুষ নারীর হিসাব কতক্ষণ লাগবে, মহানবী বললেন একটা ফরজ সালাত পড়তে যতক্ষণ সময় লাগে ঠিক অতটুকুনের মধ্যে তার হিসাব শেষ হয়ে যাবে, জান্নাত চলে যাবে, সুখের জীবন হয়ে যাবে তার। সেটা কত, সেটা 5 থেকে 10 মিনিট, এর মধ্যেই ফরজ কাজের সালাত হয়ে যায়, এই 10 মিনিটের মধ্যে কি 8 ঘন্টার মধ্যেই তার হিসাব শেষ, সেটা আরাজও বলা হয়েছে ওই জন্যে। আর যার হিসাব এখানে কেন ওখানে কেন, বিভিন্ন রকমের ছোট বড় সব রকম হিসাব যার মানে আমলনামায় লেখা আছে সে ধ্বংস হয়ে যাবে, সেজন্য মা কোরআন মাজিদে আছে সূরা কাহাফে, ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বান্দা কেয়ামতের দিবসে এরকম কঠিন হিসাব নেওয়ার সময় মনে ভাববে আর বলবে, হায় দুর্ভোগ, হায় আফসোস, হায় রে জীবনের পরিহাস, কি করে এসেছি। মালে ইয়া ওয়াইলা তানা, হায় জীবনের আফসোস, হায় পরিতাপের বিষয়। মালে হাজাল কিতাব, একই গ্রন্থ, একই আমল নামা, একই হিসাব। লায়ুগাদের সাগের তালা কাবিরা তাম, ছোট গুণাও ছাড়া হয়নি, বড় গুণাও বাদ দেওয়া হয়নি। ইল্লাহ সাহা, সব গুণাগুলোই লেখা আছে, একটাও বাদ পড়েনি। একই কঠিন হিসাব, এরকম যাদের হয়ে যাবে, মহানবী বলছেন হালাকা, সে ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, উপায় নাই। মানুকেশার হিসাব, যার হিসাবে যাচাই বাছাই দেরি হয়ে যাবে, আয়সা তো হালাকা আয়সা, শুনে নাও সে ধ্বংস হয়ে যাবে। সহি ইবনে খুজাইমা এই হাদিসটা 849 নম্বর হাদিস, এবং সহি ইবনে হিব্বানে এই হাদিসটাকে বর্ণনা করা হয়েছে 7372 নম্বর হাদিস। যে মানুকেশার হিসাব, যার হিসাব খুঁটিনাটি নেওয়া হবে, ইয়াওমাজিন ওই দিবসে, আয়সা তো হালাকা, সে কিন্তু ধ্বংস, কিছু করার নাই। আর একটা হাদিসে শুনুন, আন আয়েশা থেকে বর্ণিত, কালা তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফিল বাদি সালাতিহি, নামাজের মধ্যেই তিনি বলেছেন, নফল নামাজও হতে পারে, ফরজ নামাজও হতে পারে, যে কোনো সালাতই হতে পারে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শুনেছি তিনি বলেছেন, ফরজ নামাজও হতে পারে, নফল নামাজও, সুন্নত নামাজও হতে পারে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এটা মহানবী বারবার বলেছেন সালাতের মধ্যে। এই বিদ্বানগণ বলেছেন এটা রুকুতে, সাজদায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়, দুই সেজদার মাঝখানেও হতে পারে। তবে বেশিসভাবে যেটা বলা যায়, রুকুতেই মহানবী তিনবার বলেছেন এবং সেজদাতেও বলেছেন, প্রত্যেকটা সালাতে। আমরাও এটা বলব ইনশাআল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে নাও, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে নিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবটা কবরে যাওয়ার সময়তেও সহজ করে নিও, কিয়ামতের দিবসে, বিচারালয়ের দিবসেও সহজ করে নিও, এবং সহজে জান্নাতে প্রবেশ করে দিও। এটার অর্থ এই। আরও মহানবী যখন কোরআন মাজিদে কোনো আয়াত হিসাব সম্বন্ধে আসত, সালাতের মাঝখানে তিনি কতবার এটা বলেছেন, বা সাউপায়ু হা সাবু হিসাব সুরা ইশাকাতে আয়াতে আছে, এটা যখন মহানবী বলতেন তখন আল্লাহ মহাসিবনি হিসাব কতবার বলেছেন, তারপর আবার আগে বলেছেন। তা আমরাও এভাবে পড়ব, এভাবে বলার উদ্দেশ্য আজ থেকে আমরাও রুকুতে তিনবার বলব এবং সাজদাতে দোয়াটা তিনবার বলব, এবং মনে নিয়ত করবো যে আল্লাহ কবরে যখন হবে সেই সময় হিসাবটা আমার সহজ করে নিই, আর কিয়ামতের দিবসে যখন হিসাব শুরু হবে তখন আমার সহজ করে নিই, এটা মনে নিয়ত থাকবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের বহু কাজ হবে। আজ থেকে এটা শুরু হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা নরনারীর কাছে অনুরোধ রাখছি পড়ার জন্য, আল্লাহ মহাশেবনি হিসাব, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে নিও, নিজে নিজে বলবে তার হিসাবটা সহজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ও কালা কালা, তখন আয়েশা বললেন, মাল হিসাব বলেছি, সহজ হিসাব আবার কি? আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সহজ হিসাব যে কি? তখন তিনি বললেন, কালা তিনি বললেন,
আয়ানসুরা ফি কিতাবিহি, যখন তার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বা ফেরেশতায় যখন যাচাই বাছাই ছাঁচাই করে দেখা হবে, আয়ানসুরা ফি কিতাবিহি তার রেজিস্টারটা যখন দেখা হবে কি লেখা আছে, ফায়াতাজাওয়াজু আনহু, তাকে দেখা মাত্রই ক্ষমা করে দেবে, দেখা মাত্রই তার যদি একটা প্রশ্ন করে তাকে শেষ, মানুষের জান্নাত চলে যাবে, আল্লাহ মাফ করে দেবে তাকে। এটাই হলো মানে সহজ সরল হিসাব, ইন্নাহু মানু কেশাল হিসাব। আর যদি যার কঠিন খুঁটিনাটি হিসাব শুরু হয়ে যাবে, ইয়াওমাজিন ওই দিনই, সেদিন কি হবে, আয়শা তো হালাকা হে আয়শা, সেদিন সে ধ্বংস হয়ে যাবে, সে পরিত্রাণ পাবে না। মুসনাদে আহমদে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে 24,261 নম্বর, এবং এই হাদিস এটা শোয়াবুল ইমানের 270 নম্বর হাদিস। সেজন্য এবং সহিহ ইবনে খুজাইমায় হাদিসটা 849 নম্বর। তো আমরা অবশ্যই অবশ্যই এই দোয়াটা আমরা পড়ব, আজ থেকে যখন জানলাম আজ থেকে শুরু করে দিই, কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের অবশ্যই ভালো হবেই হবে, এ কোনো সন্দেহের অবকাশ নেই। আর দ্বিতীয় ফুৎকারের কথাটা যেটা আলোচনা করে বলা হয়েছে সেটা দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিবেশন করে বলেছেন যে হিসাব যা চূড়ান্ত করা হয়নি এবং খুব দীর্ঘ করে হিসাব দেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবুল আব্দু আলাইহি সালাতুহু, কবর থেকে উঠার পরে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত সম্বন্ধে, সালাতটা কেমন হবে, ও হেফাজত করে দুনিয়াতে পড়েছিল সেই হিসাবটা সর্বপ্রথমেই নেওয়া হবে। দ্বিতীয় একটি হাদিসে পাওয়া যাচ্ছে, আউয়ালু মা ইউহাসাব বাইনান নাসে দিমা, সর্বপ্রথমে বার্জাকে জীবন থেকে ওঠার পরে কিয়ামতের মাঠে সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো খুন করা সম্বন্ধে। তো দুটো হাদিস দুই রকম হলো, কোনো অসুবিধা নেই, সহি হাদিস দুটো, তার ব্যাখ্যা করে আমি বলে দিচ্ছি যে হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ যেটা বান্দার হক যেটা, সেটা যাকে নষ্ট করে দিয়েছে, যেমন খুন করেছে বান্দা হয়ে একটা বান্দা, যেমন কোনো মানুষ একটা ছেলে মেয়ে আছে জমি জায়গা বেশি কম করে দিয়েছে, এটা বান্দার হিসাব, এটাকে এই বান্দার হিসাবটা আগে দেওয়া হবে, দিয়ে এটাকে জাহান্নামে হয়ে দেওয়া হবে, জাহান্নামে ঢুকি দেওয়া হবে, খুব তাড়াতাড়ি হিসাব, এটাকে আর আমাদের কাছে দেওয়া হবে, এতেই জাহান্নাম চলে যাব। আর যারা দেখা যাচ্ছে নামাজ সালাত সম্বন্ধে মুমিনকে প্রথমেই নেওয়া হবে, যাদের হুকুকুল ইবাদ পয়মাল করা নাই তাদের হিসাব প্রথমে সালাত সম্বন্ধেই হবে, তাহলে প্রত্যেকটা মানুষের হিসাব প্রথমে সালাত সম্বন্ধে হবে, তা আমরা বুঝতে মুসলিম হাদিসটা বর্ণনা করা হয়েছে। এবং মিরাতুল মাফাহিতে ওই হাদিসটি 1678 নম্বর হাদিস। আর একটা যেটা বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আউয়ালু মা ইউহাসাব বাইনান নাস ইয়াওমাল কিয়ামাতে ফি দিমাই, রক্তপাত সম্বন্ধে জিজ্ঞেস করা হবে যে সে রক্তপাত করেছে এটা কেন, এটা সহিহ বুখারীতে 6864 নম্বর হাদিস। তো আমরা পরিষ্কার বুঝতে, রক্তের হিসাব বিষয়টি আল্লাহ তাআলা নিষেধ করেছে, কাউকে মানুষের মানুষকে হত্যা করাটা নিষিদ্ধ, এটা আল্লাহ তাআলা নিষেধ, কাবিরা গুনাহ,
আর আর সালাতটা হইলো আল্লাহর আদেশ, নিষেধ নয়, ওটা নির্দেশ। নামাজ পড়ো, একটা মুসলমান একটা কাফের মধ্যে তফাত কি? সে সালাত পড়ে, আর যে সালাত পড়ে না সে কাফের, যে সালাত পড়ে সে মুসলিম, এটাই বোঝায় দিচ্ছে। সেজন্য সালাতটা নির্দেশ করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, নামাজ পড়তেই হবে একটা মুসলমানকে, যে কেউ হোক না কেন। আর খুন করাটা, বিনা অপরাধে কাউকে খুন করাটা এ মহাপাপ, এ পাপের শাস্তি নিতেই হবে। যেমন একটা হাদিসে পাওয়া যায় যে কঠিন হাদিস দেখুন, লাউ আন্না রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা এবং আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দুটো বিখ্যাত সাহাবী থেকে বর্ণনা করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া নার ইশতারাকু ফি দামি ওয়া মুমিনি লাকাব্বাহুমুল্লাহ ফি নার। রাওয়াহু তিরমিজি, সেই তিরমিজিতে হাদিসটি 1398 নম্বর হাদিস, এবং সহিহুল জামেতে হাদিসটি 2442 নম্বর হাদিস। লাউ আন্না আহলুস সামাই, মানে আকাশ, আকাশ এবং জমিনের মধ্যে বা আকাশ এবং জমিনে যত আছে মানুষ, ইশতারা কোপি দামি মোমিনি, একটা মমিন মানুষকে হত্যা করতে গিয়ে সকলেই যদি সাহায্য করে, লাকাব্বাহুমুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে জাহান্নামে প্রবেশ করে দেবে। একটা লোককে হত্যা করেছে মাত্র, বিনা অপরাধে একটা মুসল্লিকে হত্যা করে দিল, তা জমিনে যতটা লোক আছে, মানে সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত আসা পর্যন্ত যতটা লোক, এতটা লোক যদি সাহায্য করে খুন করার জন্য, কথা বলি হোক আর কাজেই হোক, আর আর আকাশে যতটা জিনিস আছে সবাই যদি ওর সাহায্য করে, সবাইকে জাহান্নামে আল্লাহ তাআলা পুরে দেবে, ভর্তি করে দেবে, কতটা পাপতারি, সেই জন্য এটাতে তাকে আগে হিসাব। আর একটা হাদিস আছে, ইয়াজিউল মাকতুল বিল কাতে, হত্যাকারী তারিখে কি করবে, যাকে হত্যা করেছে, যে মার্ডার হলো সেই ব্যক্তি হত্যাকারীকে, মানে তাকে যে মার্ডার করেছে, ইয়াওমাল কিয়ামতে, কিয়ামতের দিবসে কবর থেকে ওঠার পরে কি করবে, নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, মহানবী আমার বলেন তার কপাল ধরবে আর তার সামনেকার মাথার চুলগুনা আঁকড়িয়ে ধরবে, চেপে ধরবে, এবং খুব যে হবে সে হত্যা করেছিল কষ্ট করে আর খিস্তি খামারি করেছিল, আর এই হবে এই গরম দিয়ে বলবে, আর বলবে নাসিয়াত হো, তার কপাল এবং তার চুলগুনাকে আঁচড়িয়ে ধরে তাকে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে, মানে হোঁচট লাগতে যা চলবে, তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাবে, আর পাওতা চোহ তস্কত তামাম, আর বলবে ইয়াকুল, বলবে ইয়া রাব্বি, প্রভু গো, হে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, কাতালানি, এই লোকটা আমাকে হত্যা করেছে, বিচার করে দেন, হাত্তা হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশে, ধরে তাকে নিচে নিয়ে যেতে যেতে তাকে উলট পালট করে তাকে দগদাইতে দগদাইতে নিয়ে যাবে, আর হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশে, আল্লাহর আরশের নিচে সে চলে যাবে, আল্লাহর কাছে কৈফিয়ত চাইবে, আল্লাহর কাছে বিচার দেবে, জবাবদিহি করতে হবে। আর সে সময় যখন সে জিজ্ঞাসা করা হবে ফেরেশতার মারফতে, তোমার সাক্ষী গেছিল, তখন বলা হবে আওদা যুহ তার সব তামাং, তার যে হবে মার্ডার হওয়ার সময় যেমন হত্যা করার সময় গড়গড় করে রক্ত প্রবাহিত হয়েছিল, ওই রক্ত তখন প্রবাহিত দেহ থেকে হতে শুরু করে দেবে, আওদা যুহ তার সব গড়গড় করে রক্ত তার নামতে লেগে যাবে, আর যে হবে চিল্লাইছিল চিৎকার করেছিল তবু হত্যা করেছিল,
ওই হবে চিৎকার, তখন শুরু হয়ে যাবে, ওটাই তার সাক্ষী হয়ে যাবে। এই সাক্ষীর বিনিময়ে তার যত নেতি আছে সবকে দেওয়া হবে, আর এর যত পাপ আছে সব ওকে দিয়ে ওকে জাহান্নামে যাওয়া হবে। এটাই হলো হাদি ভুকুকলি বা কি কঠিন পরীক্ষা। নাসাইতে হাদিসটি 4500 নম্বর। দেখুন কি কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে। সেজন্য কাউকে কোনো রকমের কথা বলা যাবে না, খুব সাবধান। আনাস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরযে, জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ যে করবে, এরকম মানুষ যতদিন থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না। মুসনাদে আহমদে এই হাদিসটা 13860 নম্বর এবং হাকিমে 8512 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম যে অবশ্যই অবশ্যই কিয়ামতে কঠিন ভয়ানক স্থানে বাঁচবার জন্য আজকে জগতে আমাদেরকে সকলেই, নারী পুরুষ সকলকে এই দোয়াটা প্রত্যেকটা সালাতে পরে একবার বলবেন, আর রাত্রিতে 10 বার বলবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকরি দুনিয়া ওয়া যিকরি আখিরাতিয়ামা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকরি দুনিয়া ওয়া যিকরি আখিরাতিয়ামা। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানাহ চাচ্ছি দুনিয়ার সংকোচিত থেকে এবং পরকালের সংকোচিত থেকে। আল্লাহ তুমি দুনিয়ার সংকীর্ণময় জীবন থেকে আমাকে বাঁচিয়ে রাখো, প্রশস্ত জীবন উদার জীবন দান করো, এবং কিয়ামতের দিবসে বিচারালয়ের দিবসেও আমাকে উদার জীবন দান করিয়ে বহু, এবং সংকোচিত জীবন সংকীর্ণময় জীবন খাতারনাক জীবন এবং ভয়ানক জীবন থেকে আমাকে উদ্ধার করে বাঁচিয়ে রেখো। এ দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকরি দুনিয়া ওয়া যিকরি আখিরাতিয়ামা। তাহলে আমরা সব বুঝতে পারলাম যে কি হবে মানুষ সেদিন বিভীষিকার ময়দানে উপস্থিত হবে, এবং সিংহায় ফেলে দেওয়া মাত্রে পৃথিবী সব ধ্বংসমুখ হয়ে যাবে, আর আমরা কে কোথায় থাকব সব ছোটাছুটি শুরু হয়ে যাবে। সেজন্য আমরা আজকের আলোচনা এখান থেকে সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু আগামীতে ইনশাআল্লাহ আসিস এরপর থেকে শুরু হয়ে যাবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাই তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।